হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো রান্নাটা মা করবে আর আমি কাটাকুটিগুলো করে দিয়েছি। আজকে হবে একটা নতুন রান্না, ঝিঙে পোস্ত মানে দিয়ে একটা বড়া হবে, নাম কি মনে পড়ছে না। তো দেখো ওখানে পোস্ত দেখতে পেলে, পোস্ততে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে মা বেটে রেখেছে, আর এখানে মুগ আর কালো কলাই মানে বেটে সেটাকে ফাটিয়ে নিচ্ছিল, একটু কালো জিরে, একটু হলুদ আর একটু লাল মানে লঙ্কা দিয়ে। তা আমি ভিডিও করব এরকম ভাবিনি, মা বললো যে রান্না করছি তো এই রান্নাটার ভিডিও করবি, তার জন্য হঠাৎ করে ভিডিওটা করা। ওই জন্য প্রথম থেকে ঠিকঠাক দেখাচ্ছি, মানে দেখানো হয়নি, যতটাই পারলাম দেখাচ্ছি। দেখো এখানে বড়াগুলো ভেজে রাখা হয়েছে, আর কড়াইয়ে তেলের ওপর তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু কালো জিরে দিয়ে ওখানে যে ঝিঙেটা কেটে রাখা হয়েছিল ছোট ছোট করে, সেই ঝিঙেটাকে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করবে। আর দেখো এখানে অল্প একটু লবণ, একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আবারও ভেজে নেবে খানিক, তারপরে জল বেরোলে তখন পোস্তটা দেবে। দেখো ভিডিওটা। পোস্ত ধোয়ার যে বাটিটার জল ছিল সেটাও দিয়ে মা বড়াগুলোকে দুই অর্ধেক করে সেটাও দিয়ে দিয়েছে, আর এটা একটু ফুটলেই নামিয়ে নেবে কাঁচা লঙ্কা আর কাঁচা সরিষার তেল দিয়ে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানাও, আর আমিও খেলাম, খুবই সুন্দর লাগছিল। একটা মিষ্টি মিষ্টি তরকারি, সামান্য চিনি অ্যাড করেছিলো বাট ওটা ভিডিও করা হয়নি। তো ভালো লাগলে একটা লাইক করবে, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানেই, টাটা।